এই বইয়ের জ্বালা বড় জ্বালা ভাই, এখন কি করিব তাই। পারো তুমি পাকা পাকা, এটা ভিতরে পোকা হয়েছে। হ্যালো ছোট লাল বিয়ার একখান আছে সাদা কাপড় পরে রাহো, কি পোকা হয়েছে ডাক দিও। এইটুকু জায়গার মধ্যে যদি তুমি তিনটা পটল পাও তাহলে তোমার পুরস্কার আছে, তো বুঝতেছি না, কারণ যে এখানে তো আশা হয় নাই। ওটা না ওটা না ওটা পাকা তো আল্লাহ, ওটা না ওটা তো তোলা যাবে না, নাই না তোলা হয় নাই, পাওয়া যাবে। আমি দশটা করলাম না কিছু নেই, জঙ্গলের ভিতরে আছে। আমি তো জঙ্গলের মধ্যে গাঁটা দিই নাই,
কত বড়? একটা 1 কেজি হবে। ধরো, ক্যাচ ধরো। আলম ভাই আসতেছি, আর তোমার কাছে আসুন, থাকো, আসতেছি। সীতাহার সেন্দুর রে বাপের ছিলাম আদরিহিনী, হইলাম বনবাসী। এই পাহা আমের পাহা ওদের মধ্যে বড় নিয়ে শেষ করেছি, আমার কলজা তার তাও নাচতেছে। আমার কলজা মনে হয় ফেটে দেবো। ও বউ পালি পারে, আমি এবারে ফ্রিজে রেখে দিলাম, মানে শরীর যাতে টকটকা থাকে। নিয়েছ? না আর নাই, দেখছি নাই, একবারে রয়েছে। ভাই একটা গান গাও, সেদিন পাট কাটার সময় বলে গান গাইছে, আমি বাড়িতে আসছিলাম, আর শুনলাম, বললাম যে তাহলে আমি আলম ভাই কাছে একটু সময় পাইছি না। দাদা তোমার পাট কেটে দিচ্ছে রাতি। ওরে পাট কাটে ভাই পাইটালের মতো, সোয়ার সময় জাগা নাই, আকন নিজে হস্তে বেশ না পাইরা সুযোই। এই বইয়ের জ্বালা বড় জ্বালা ভাই, আকুন কি করিব তারাই। ওরে পাট কাটে ভাই পাইটালের মতো, সোয়ার সময় জাগা নাই, আকুন নিজে হস্তে বিছনা পাইরা শুই। এই বইয়ের জ্বালা বড় জ্বালা ভাই, আকুন কি করিব তারাই। চলো শুনা যাই, ওঠো ওঠো। সুন্দর এখন গান করবে, বসো বসো বসো, এনে বসো এনে বসো, জায়গাটা বসো। কান শুনি কান শুনি কাশি নিয়ে রয়েছে বাবা রে।